বাংলাদেশের সিভিল সোসাইটি কপ নেগোসিয়েশন এবং প্রেশার তৈরির জন্য একটা ভালো ভূমিকা পালন করে আসছে। কপের প্রতিনিধি হিসেবে আপনিও দীর্ঘদিন এতে অংশগ্রহণ করছেন, জনাব জাকির হোসেন। সম্প্রতি তো একটা ঘটনা ঘটেছে মার্কিন নির্বাচনে, ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পর তিনি একটা প্রক্রিয়া শুরু করেছেন আমেরিকাকে আবার প্যারিস চুক্তি থেকে বের করে নিতে। COP29-এ এটা কী প্রভাব দেখছেন? আসলে এখন পর্যন্ত এটার কোনো প্রভাব আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করিনি, কারণ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এবারকার মিস্টার ট্রাম্প আগের মিস্টার ট্রাম্প থেকে একটু ভিন্ন। তখন উনি প্যারিস চুক্তি থেকে বের হয়ে গিয়ে যে ফল উনি ভোগ করেছেন বা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, এবারে সেই ভুলটা উনি নাও করতে পারেন। এবং এবারের কপে আর একটা যে বিষয়, সেটা কিন্তু এটা এবারের কপটা ফাইন্যান্স কপ, অর্থনৈতিক কপ। সো সেখানে সে তার ব্যবসার বা আমেরিকার ব্যবসার বিভিন্ন কোম্পানির ব্যবসার একটা সুযোগ উনি দেখতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি বের হয়ে যানও, ইউএসএ যদি বের হয়ে যায়ও, তাতেও কপের যে খুব বেশি কিছু লাভ ক্ষতি হবে তা না। কারণ না, ধন্যবাদ, আমি আপনাকে এখানেই থামাই। কারণটা আমরা সবাই জানি, যেটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব সম্প্রদায়কে নতুন সংস্কৃতিতে যাত্রা শুরু করার আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে শূন্য বর্জ্য, শূন্য কার্বন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং বিশ্বব্যাপী ওনার যে ইমেজ আছে সেটার কারণে তার এই আহ্বান নিয়ে নতুন কোনো আলোচনার সূত্রপাত বা নতুন কোনো প্রক্রিয়া শুরু হবে কিনা উন্নত দেশগুলোর মধ্যে? এখানে অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে, কারণ আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মহোদয়, ওনার বিশ্বব্যাপী ওনার ইমেজ অনেক উঁচুতে, এবং উনি যখন এটা বলেছেন সেক্ষেত্রে এটার একটা ভূমিকা বা ইম্প্যাক্ট অবশ্যই বিশ্ব নেতাদের উপরে পড়বে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বিশ্ব নেতারা নতুনভাবে ভাবতে শুরু করবেন জিরো ওয়েস্ট, জিরো কার্বন। না, আমি আপনার পুরনো প্রশ্নে আবার আসি। আপনি যেটা বললেন যে আমেরিকা যদি প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যায় তারপরও কপ প্রক্রিয়ার খুব বেশি পরিবর্তন আসবে না, আপনি কারণটা কি সেটা বলছিলেন, আমি তখন থামিয়ে দিলাম, আপনি যদি বলেন। এখন সেটা দুটো বিষয়, একটা বিষয় হলো যে আমাদের একটা অভিজ্ঞতা কিন্তু হয়েছে, 4 বছর আমরা অনেক অভিজ্ঞতা নিয়েছি, আমেরিকা বের হয়ে গেলে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, জলবায়ু পরিবর্তনের গতিবিধি কোন দিকে যাবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাষ্ট্র, আমেরিকা রাষ্ট্র হিসেবে আমেরিকা বেরিয়ে গেলেও তখন আমাদের জনগণের সাথে যোগাযোগের সুযোগটা, অন্তর্ভুক্ত করার সুযোগটা বেড়ে যায়, এবং বিভিন্ন সিটি শহরের সাথে চুক্তিগুলো অনেক ত্বরান্বিত হয়। সেক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে সরকার যদি চুক্তি থেকে বেরিয়ে যায়, মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাজনীতিবিদরা না থাকলে ওই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রেশার তৈরির একটা সুযোগ তৈরি? অবশ্যই, এবং আমরা অনেক কাজ করতে পারি, আরো আমার ধারণা যে আমরা আরো বেশি কাজ করতে। ধন্যবাদ জাকির হোসেন, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।